আইডিয়া নিয়ে এই মুহূর্তে বিশাল বড় চাঞ্চল্যকর নিউজ উপরে উঠে আসলো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখ। আইনজীবী প্রবীর চ্যাটার্জি এই মুহূর্তে বকেডিনে বিশাল বড় চাঞ্চল্যকর খবর দিল যে বকেডিয়ে কি নিষ্পত্তি হবে, বকেডি কি সবাইকে দেবে। আর সুপ্রিম কোর্টে যেহেতু বকেডি নিয়ে ঝুলে রয়েছে, তো কি বলল প্রবীর চ্যাটার্জি, তো এই মুহূর্তে এক্সক্লুসিভ আপডেট কিন্তু সবার আগে বিগ ব্রেকিং নিউজ এই চ্যানেলে দিয়ে দিলাম। অফিসিয়ালি আপডেট, একদম জেনুইন আপডেট, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইন্টারেস্টিং ভিডিওটা হবে, কারণ খুবই ইনফরমেটিভ একটা ইনফরমেশন প্রবীর চ্যাটার্জি কিন্তু দিয়ে দিল। লাস্টে কিন্তু ভাস্কর ঘোষও একটা ভালো একটা ইনফরমেশন দিল বকেয়া নিয়ে, তো এই মুহূর্তে কিন্তু বিশাল বড় আপডেট। অবশ্যই চ্যানেলে যারা যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে, ভিডিওটা একটা লাইক। তোমার সরকার হচ্ছে ডিএ মারা সরকার, যদি সবকিছু আদায় হয়ে যেত তাহলে হয়তো আদালতের ব্যাপারটা অতটা মনে হয়, এতদিন ডিলে হচ্ছে, বারবার ডেটের পর ডেট দেওয়া হচ্ছে, এর কোনো সমাপ্তি হবে? অ্যাকচুয়ালি রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা কি এই মামলাতে জয়ী হতে পারে, সম্ভাবনা কতটা রয়েছে? সম্ভাবনা জয়ী হওয়ার সম্ভাবনা পুরো দশটি, কারণ ডিসক্রিমিনেশন পয়েন্টেই সরকারের হেরে যাওয়া উচিত। যেহেতু সরকারি কর্মচারীরা একই ধরনের এমপ্লয়ীদের মধ্যে কোনো সরকার কোনো রকম তফাত করতে পারেন না, বিভেদ করতে পারেন না, সেটা সম্পূর্ণ অনৈতিক এবং বেআইনি এবং অসাংবিধানিক। সরকারি কর্মচারীদের যদি কেউ দিল্লি বা চেন্নাইতে পোস্টেড থাকেন, সেক্ষেত্রে মহামান্য ট্রাইব্যুনাল অর্ডার দিয়েছিলেন যে তাদের কিছু এক্সট্রা অ্যালাউন্স দেওয়া যেতে পারে, কিন্তু কখনোই সেটা ডিএ আকারে নয়। ডিএ হচ্ছে সম্পূর্ণরূপে সরকারি কর্মচারীদের নৈতিক অধিকার, সেটা সব শ্রেণীর সরকারি কর্মচারী যে যে গ্রুপেই হোক তারা সেটা পাবেন। সুতরাং এই মামলা সুপ্রিম কোর্টে আমরা তো যাইনি, এটা সরকার মামলা হেরে সুপ্রিম কোর্টে গেছে, এমন নয় যে আমরা সুপ্রিম কোর্টে গেছি। তারা হেরেছেন এবং বহু কোর্ট থেকে হেরেছেন, চূড়ান্তভাবে হেরেছেন। হেরে যাওয়ার পরে অ্যাপিল, যাতে কন্টেন্টটা আটকানো যায়, মাইলার জাস্টিস হরিশ ট্যান্ডন এবং মাইলার জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত, রবীন্দ্রনাথ সামন্ত মহাশয় উনি এখন সুপার অ্যানুয়েটি রয়েছেন, কিন্তু যাই হোক, সেই কন্টেম্পট বা আদালত অবমাননার মামলা ঠেকানোর জন্য, জাস্ট টু সেভ দেয়ার স্কিন, নিজেদের চামড়া বাঁচানোর জন্য গেছেন সুপ্রিম কোর্টে এই মামলাটা করতে, যে মামলা টেকার কোনো প্রশ্ন ওঠে বলে আমি মনে করি। ডিএ নিয়ে আন্দোলন করছেন এতদিন ধরে, ধর্ণা দিয়ে তাদেরকে চোর ডাকাতের সঙ্গে তুলনা করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলবেন আপনি? যিনি এই সমস্ত ভাষা ব্যবহার করেন এগুলি কুরুচিপূর্ণ আমি মনে করি, এবং এগুলো ভাষাগুলো কখনোই ব্যবহার করা উচিত না। যদি সবকিছু আদায় হয়ে যেত তাহলে হয়তো আদালতের ব্যাপারটা অতটা, আশা করি যে আদালত থেকে আজকে যে সমস্ত বিভিন্ন বিচারপতিরা যে বিভিন্ন ভালো ভালো রায় যে সরকারি কর্মচারীদের ডিএর ওপর হয়েছে, তার জন্য এই আন্দোলনটা অনেকটা দানা বেঁধেছে। কিন্তু আদালতের ওপর আমাদের সম্পূর্ণ ভরসা করতে, এবং আমরা মনে করি নৈতিক এবং আইনি অধিকার আমরা আদালত থেকেই ছিনিয়ে নিতে পারি। আচ্ছা, আপনার মনে হয় কতদিন পর্যন্ত চলতে পারে এই মামলা, সেটা কি কবে হবে? সেটা এই মুহূর্তে আমি কোনো সময় না দিলেও আশা করছি মিটে যাওয়ার সম্ভাবনা খুব শীঘ্রই। তার কারণটা হচ্ছে এই মামলায় কিন্তু সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বলার কিছু রাজ্য সরকারের নেই। তাদের কিন্তু একটাই মূল বক্তব্য কোর্টে বলেছেন, তাদের মাননীয় সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিং, যে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না এবং আমাদের এতগুলো টাকা দিতে হবে, প্রায় 44,779 কোটি টাকা আমাদের দিতে হবে, সেই জন্য আমাদের পক্ষে এতটা বেয়ার করা বা এতটা দেওয়া সম্ভব না। এটা তো কোনো খুব একটা আইনি ভিত্তি নেই, তার কারণ আমার যদি নৈতিক এবং আইনত অধিকার থাকে কি টাকা বকি কি টাকা দিতে হবে সেটা তো বড় কথা নয়, সেটা তো আমাকে দিতে হতেই পারে, সেটা তো আমাকে দিতে হবেই যে কোনো মূল্যে। কোনো এক জায়গায় কারুর যদি পাওনা গণ্ডা থাকে, খেয়ে না খেয়ে হোক তার পাওনা গণ্ডা মেটাতে হবে, এটাই নিয়ম, এটাই আইন। আমি বাজার থেকে ধার করলে সেই ধারের টাকা আমি যদি ফেরত না দিই, দুদিন বাদে বাজারে আমার তো জিনিস কেনাই বন্ধ হয়ে যাবে, তাই না? এটা তো খুব সহজ একটা উদাহরণ দিলাম। করি যে আদালত থেকে আজকে যে সমস্ত বিভিন্ন বিচারপতিরা যে বিভিন্ন ভালো ভালো রায় যে সরকারি কর্মচারীদের ডিএর ওপর হয়েছে, তার জন্য এই আন্দোলনটা অনেকটা দানা বেঁধেছে। কিন্তু আদালতের ওপর আমাদের সম্পূর্ণ ভরসা করতে, এবং আমরা মনে করি নৈতিক এবং আইনি অধিকার আমরা আদালত থেকেই ছিনিয়ে নিতে পারি। আচ্ছা, আপনার মনে হয় কতদিন পর্যন্ত চলতে পারে এই মামলা?
সেটা কবে হবে সেটা এই মুহূর্তে আমি কোনো সময় না দিলেও আশা করছি মিটে যাওয়ার সম্ভাবনা খুব শীঘ্রই। তার কারণটা হচ্ছে এই মামলায় কিন্তু সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বলার কিছু রাজ্য সরকারের নেই। তাদের কিন্তু একটাই মূল বক্তব্য কোর্টে বলেছেন তাদের মাননীয় সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিং, যে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না এবং আমাদের এতগুলো টাকা দিতে হবে, প্রায় 44,779 কোটি টাকা আমাদের দিতে হবে, সেই জন্য আমাদের পক্ষে এতটা বেয়ার করা বা এতটা দেওয়া সম্ভব না। এটা তো কোনো খুব একটা আইনি ভিত্তি নেই, তার কারণ আমার যদি নৈতিক এবং আইনত অধিকার থাকে কি টাকা বকি কি টাকা দিতে হবে সেটা তো বড় কথা নয়, সেটা তো আমাকে দিতে হতেই পারে, সেটা তো আমাকে দিতে হবেই যে কোনো মূল্যে। কোনো এক জায়গায় কারুর যদি পাওনা গণ্ডা থাকে, খেয়ে না খেয়ে হোক তার পাওনা গণ্ডা মেটাতে হবে, এটাই নিয়ম, এটাই আইন। আমি বাজার থেকে ধার করলে সেই ধারের টাকা আমি যদি ফেরত না দিই, দুদিন বাদে বাজারে আমার তো জিনিস কেনাই বন্ধ হয়ে যাবে, তাই না? এটা তো খুব সহজ একটা উদাহরণ দিলাম। আচ্ছা, মমতা ব্যানার্জি বলেছিলেন এই যে ডিএ যেটা হচ্ছে এটা সরকারি কর্মচারীদের দেয়া হচ্ছে দান হিসাবে, সত্যি কি আপনি মনে করেন নাকি এটা সত্যি অধিকার রয়েছে? সমস্ত ক্ষেত্রেই সরকারি কর্মচারীদের অধিকার সুপ্রতিষ্ঠিত হয়েছে, ট্রাইব্যুনালে হয়েছে, হাইকোর্টে হয়েছে, সব ক্ষেত্রে তারা হেরেছেন, এখন মুখ পোড়াতে সুপ্রিম কোর্টে গেছেন, আশা করি ওখানেও হারবেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে দয়ার দান বললে তো সেক্ষেত্রে সংবিধানকেই অবমাননা করা হয়, সংবিধানের যে সমস্ত বক্তব্যগুলো রয়েছে আর্টিকেল 309 সেগুলোকেই তার অবমাননা করা হয়। অর্থাৎ দয়ার দান বলার অর্থ হচ্ছে সরকারি কর্মচারীদের ছোট করা, এবং সরকারি কর্মচারীদের ছোট করার অর্থ হচ্ছে যে যে সরকার বিভিন্ন প্রকল্প করছে সেই প্রকল্পগুলো কিন্তু সরকারি কর্মচারীদের ত্যাগ স্বীকারের মাধ্যমে তাদের কাজের ওপরে নির্ভরশীল, সেই কাজ গুলি যারা করেন তাদেরকে তো তাদের প্রাপ্য মেটাতেই হবে। তাদের ক্ষেত্রে যদি তাদের প্রাপ্য না মেটানো হয় তাহলে সেক্ষেত্রে তো পরবর্তীকালে প্রচুর অসুবিধা দেখা দেবে, এবং সেক্ষেত্রে তারা যে কোনো সরকারি কর্মচারীদের এটা নৈতিক দাবিকে অস্বীকার করা হবে। আচ্ছা, বাম আমলেও তো ডিএ নিয়ে অনেক আন্দোলন হয়েছিল, আপনিও জানেন অনেক বাকিও ছিল, ওই সময় কেন এরকম ভাবে আন্দোলন হয়নি, কেন করেনি? তার কারণটা হচ্ছে নিশ্চয়ই বকেয়া হয়তো সেই সময় ছিল, এটা এটা অবশ্য এবং এটা অনস্বীকার্য যে বাম আমলেও ছিল। কিন্তু আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, বাম আপনি ধরুন বাজার থেকে মাছ কিনেছেন সে 3,000 টাকা, পরে আপনি যখন সুযোগ এলো আপনি মিটিয়ে দিলেন 2,500 টাকা, মাছওয়ালা কিন্তু খুশি হবে, কিন্তু আপনার বকেয়া রয়েছে 3,000 টাকা, আপনি 300 টাকা গিয়ে মাছওয়ালাকে দিচ্ছেন, সে লোকটি কিন্তু আপনাকে 10 কথা শুনিয়ে দেবে যে এতদিন বাদে মাত্র 300টি টাকা আমাকে দেওয়া হচ্ছে, যেখানে আমার 3,500 টাকা বকেয়া। সুতরাং ঠিক একই ব্যাপার এখানেও ঠিক তাই, অর্থাৎ বাম আমলে এই যেটা বুঝতে পেরেছি আর কি, যে সংগ্রামী যৌথ মঞ্চ যে মঞ্চ সেখানে এসে পড়ে রাজ্যের মানুষ অন্তত এই যে অপশাসন তার বিরুদ্ধে প্রতিবাদের মুখ খোলার একটা সাহস পেয়েছে, যে কাজটা সরকারি কর্মচারী শিক্ষকরা শুরু করেছিলেন এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলার, এই সরকারের মানে অর্থ তছরূপের বিরুদ্ধে কথা বলার, সেই কাজটা এখন সংগঠিতভাবে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বলা হচ্ছে। আমাদের মানে আন্দোলনের সার্থকতা হচ্ছে এখানটাতেই, আর কোচবিহারে আসার কারণ হচ্ছে যে সামনে আমাদের বড় কর্মসূচি আছে, সামনে লোকসভা ভোট, তার আগে আমরা চাইছি যে সরকার কারো সেটা ধরতে, যাতে করে এই রাজ্যের ছেলে মেয়েরা অন্তত সরকারি যে শূন্য পদ আছে সেই শূন্য পদের সংখ্যাটা একটা দুটো নয় অন্তত 6 লক্ষের বেশি, সেখানে যাতে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগের সুযোগ পায়, অস্থায়ী কর্মচারীদের বিষয়ে যেন একটা বেঁচে থাকার মতো পরিকাঠামো অন্তত এই রাজ্যে তৈরি করা যায়, তার সাথে স্থায়ী কর্মচারীদের যে মহার্গ ভাতা দিয়ে সেই বিষয়গুলো আছে, এবং সর্বোপরি যেটা আছে সেটা হচ্ছে এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, সেই বার্তাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্যই এখানে আসা। এবং বড় কারণটা হচ্ছে যে আগামী 6 এবং 7 তারিখ আমরা ধর্মঘটে ডাক দিয়েছি, সেই ধর্মঘটকে সর্বাঙ্গীন সফল করার জন্য কর্মচারীরা যাতে ঐক্যবদ্ধ হন, সাধারণ মানুষ যাতে এই কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়েন, তার আহ্বান জানাতে এখানে আসা। এরপরেও কি অন্য কোন ডিস্ট্রিক্টগুলো ভিজিট করবেন? আজকেই তো তেমন জলপাইগুড়ি থেকে আসছি, গতকালকে জলপাইগুড়িতে প্রচার হয়েছে, আজকে আলিপুরদুয়ার, এখান থেকে করে আলিপুরদুয়ার যাব। স্যার একটা বিষয়, বর্তমানে কিন্তু যে বিষয়টা সংস্কার নিয়ে কিন্তু
অনেকটা মানে রাজ্য রাজনীতি তো বটে, বিভিন্ন জায়গাগুলো সরগরম হচ্ছে, সেই জায়গা থেকে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি দল সেই জায়গায় কি ভিজিট করবে নাকি করে ফেলেছে? না, আমরা সন্দেশখালীর ঘটনা নিয়ে গোটা রাজ্য জুড়েই প্রচার মানে প্রতিবাদ করছি। কলকাতাতেও যেমন মিছিল হয়েছে, গতকালকে দুর্গাপুরে মিছিল হয়েছে, গতকালকে রাত্রিবেলাতেই রাত 10টার সময়ে সন্দেশখালীর ওখানকার থেকে মানে কর্মচারীরা ফোন করেছিলেন যে এমন অবস্থা, আমরা বেরোতে পারছি না কোথাও, এসে পরে আমাদেরকে অন্তত রক্ষা করুন। মানে বড় অসহায় লাগছিল যেখানকার স্বরগুলো, একাধিক ফোন ওখান থেকে এসেছে। আমরা চিন্তাভাবনা করেছি যে আমরা আমাদের টিম সন্দেশখালীতে যাবে, সেখানকার যারা সরকারি কর্মচারী শিক্ষক আছেন, সর্বোপরি সাধারণ মানুষ আছেন, তাদের সাথে দেখা করতে, তাদের অসুবিধার কথা জানতে, এবং দরকার হলে সংগ্রামী যৌথ মঞ্চ সেখানে সর্বতভাবে পাশে থাকবে, শুধু থাকা নয়, যাতে কার্যকরীভাবে থাকা যায় তার ব্যবস্থা করবে। এছাড়া কোচবিহার ইউনিট করবে, আমরা বলবো যে শুধু সন্দেশখালীর ঘটনাটাকেই সন্দেশখালী একটা প্রতীক হিসেবে দেখুন, সন্দেশখালীর ঘটনা কিন্তু সন্দেশখালীর মধ্যে সীমাবদ্ধ নয়, এ কথাটা আমরা বলে যাচ্ছি, দায়িত্ব নিয়েই বলছি, আমরা সমস্তটাই জানি। গোটা রাজ্য জুড়ে এরকম সন্দেশখালীর মতো জায়গা টুকরো টুকরো জায়গাতে হয়ে আছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন নারী হয়ে নারীদের সম্মান যাতে না থাকে, নারীদের নিরাপত্তা যাতে না থাকে, তার দায়িত্বটা উনি 2012 থেকেই নিয়েছেন। যখন কামদুনির ঘটনা ঘটেছিল, পার্কচিটের ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলোকে লঘু করে দেখিয়ে এই রাজ্যের ধর্ষণের মতো ঘটনা ঘটলে তার নথিভুক্ত হয় না, যারা সেই ঘটনার সাথে জড়িত থাকেন তাদের বিরুদ্ধে সাজার ব্যবস্থা হয় না, এই করে করে যে অবস্থাটা তৈরি করেছেন, বর্তমানে আমাদের মা বোনদের নিরাপত্তার একটা বড় প্রশ্নচিহ্নের মুখে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়েছে। সন্দেশখালী তার একটা উদাহরণ মাত্র, সন্দেশখালীর ঘটনা কিন্তু গোটা রাজ্য জুড়েই ছড়িয়ে আছে। আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা ছিল, শুধু সন্দেশখালী না, কোচবিহারে আমরা দেখেছি যে দিনহাটা, আমরা যখন প্রত্যন্ত গ্রামে এই বিষয়টা নিয়ে যখন আমরা নাড়াচাড়া করি, তখন কোচবিহারের দিনহাটাতেও এ ধরনের ঘটনা ঘটেছে। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস, উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটকেও নাকি বলা হয়েছে এর সাথে যুক্ত হওয়ার জন্য, যারা ভিজিট করে জানা গেছে সেই জায়গার থেকে কোচবিহার আজকে এসেছেন, কিভাবে দেখছেন, কি বলবেন? আইনের শাসন না থাকলে পরে যেটা হয়, এটা হচ্ছে তার প্রতিষ্ঠিত উদাহরণ। এক একটা জায়গায় এক একজন মাফিয়ার রাজত্ব চলছে, কোচবিহারও তার ব্যতিক্রম নয়। কোচবিহারে যিনি মন্ত্রী আছেন এখানকার, আমি তার কারোর নাম করছি না, গোটা রাজ্য তাকে মাফিয়া বলেই জানে আর কি, মানে তার মধ্যে মনুষ্যত্বের কোনো মান এবং হুঁশ আছে বলে আমরা মনে করি না। সময় সমাসন্ন, এদের পতন আসন্ন, সামনে লোকসভা ভোট আসছে, মানুষ বুঝিয়ে দেবে। এবং সংগ্রামী যৌথময় যেখানে যে কাজটা করতে চলেছে আমরা একদম ঠিকঠাক করে উঠে লেগেছি, পঞ্চায়েত ভোটের সময় করেছিলাম। গোটা রাজ্য জুড়ে একটা মানুষের ভোটও যাতে কোনো রাজনৈতিক দল, আমি কোনো রাজনৈতিক দল বলছি, সেটা শাসক বিরোধী যেই হোক না কেন, যাতে চুরি করতে না পারে, এই ব্যবস্থার দায়িত্ব তার জন্য। এই মুহূর্তে শুনতে পারলে ভাস্কর ঘোষ এবং প্রবীর চ্যাটার্জি কি বললো আইনজীবী, যে সুপ্রিম কোর্টে কিন্তু বকেয়া দিয়ে দেবে কি না দেবে, সুপ্রিম কোর্ট কিন্তু বকেয়া দিয়ে কিন্তু ঘোষণা কবে করে দিয়েছে, সবারই কিন্তু অধিকার বকেয়া দিয়ে পাওয়া, সমস্ত রকম যত রকম ক্যাটাগরির মানে এ বি সি ডি যত গ্রুপ ডি আছে, গ্রুপ সি গ্রুপ এ আছে, সবাইকে কিন্তু বকেয়া দিয়ে দেওয়াটা কিন্তু একদম নৈতিক অধিকার, কিন্তু সরকার থেকে কিন্তু সেটা দিচ্ছে না, সেটা কিন্তু এই মুহূর্তে আইনজীবী কিন্তু বলে দিল। তো ভাস্কর ঘোষ কিন্তু অনেক কিছু জানিয়ে দিল যে কয়েকদিনের মধ্যে কিন্তু আরও বৃহত্তর আন্দোলন তারা করবে বকেয়া দিয়ে যতদিন দেওয়া না হবে। তো অবশ্যই ভিডিওটা লাইক করে রাখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এরকম টাইপের আপডেট কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু এই চ্যানেলে আমি দিচ্ছি, একদম ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং নিউজ, যখনই যেটা আপডেট আসছে তখনই কিন্তু বকেয়া দিয়ে নিয়ে আমি দিচ্ছি। তো বকেয়া দিয়ে নিয়ে ফ্রেশ আপডেট পাওয়ার জন্য, একদম খুবই বিগ ব্রেকিং নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে, ভিডিওটাকে লাইক করে দেবে। তো আজকের মতো ভিডিও এখানে ছিল, আবার একটা নতুন আপডেটের সাথে খুবই তাড়াতাড়ি দেখা হবে সারা ইউটিউবের মধ্যে, সবার আগে কিন্তু আমি আপডেট দিই বকেয়া দিয়ে নিয়ে। তো আজকের মতো আপডেট এখানে।